হ্যাঁ, আমরা পড়তে শুরু করছি। তুমি সেলফ মোটিভেটেড হয়ে পড়া শোনার চেষ্টা করো। ব্লোরমের মেন কাজ ওপেনিং দি ম্যাটেরিয়াল। ওপেনিং ম্যাটেরিয়াল বলতে আমরা কটন ফাইবার কে বোঝাচ্ছি। এলিমেন্ট মোস্ট অফ দ্য ইম্পুরিটিস, কটন ফাইবার আমাদের যে ময়লা থাকে, ট্রেস থাকে, ডাস্ট থাকে, সে ময়লা দূর করাকে বোঝাচ্ছি। এলিমিনেশন, এলিমিনেট ডাস্ট, ডাস্ট কে আবার ইন্টেন্সিটি দিয়ে বলা হচ্ছে। ইম্পুরিটিস এর মধ্যে ট্রেস থাকে, তারপর পাখির পালক থাকে, গাছের ডাল পালা থাকে, মেটাল থাকে, অনেক কিছু থাকে। এন্ড প্রোভাইড এ গুড ব্লেন্ড, খুব ভালো ব্লেন্ড করাকে বোঝানো হচ্ছে। এই হচ্ছে তিনটা, এই চারটা কাজ হয় তোমার ব্লোরমে। তার মানে হচ্ছে মেইনলি ওপেন, ক্লিন এবং ব্লেন্ড। ওপেনিং হয়, ক্লিনিং হয় এবং ব্লেন্ডিং হয়। ক্লিনিং কিভাবে হচ্ছে, আমার ইম্পিউরিটিস এবং ডাস্ট কে এলিমিনেট করার মাধ্যমে ক্লিনিং হচ্ছে, আর মিক্সিং এর মাধ্যমে আমার ব্লেন্ড হচ্ছে। মিক্সিং এর মাধ্যমে আমার ব্লেন্ড হচ্ছে এন্ড দিস হ্যাজ টু বি ডান। এই জিনিসগুলো করা হয় উইথ ভেরি কেয়ারফুল ট্রিটমেন্ট অফ দি র ম্যাটেরিয়াল। এই কাজগুলো করার সময় আমার র ম্যাটেরিয়াল কে কেয়ারফুল ট্রিটমেন্ট করা হয়। ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ র ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়াল কে আমি ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারি যেন। ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ র ম্যাটেরিয়াল, অপটিমাম লেভেল অফ কোয়ালিটি, হোয়াইল অ্যাসিওরিং দি অপটিমাম লেভেল অফ কোয়ালিটি। লেভেল অফ কোয়ালিটি কে অপটিমাম করতে হবে। তার মানে হচ্ছে এই চারটা কাজ করার সময় কেয়ারফুল ট্রিটমেন্ট করতে হবে, আমার ইউটিলাইজেশন করতে হবে ম্যাক্সিমাম, লেভেল অফ কোয়ালিটি ম্যাক্সিমাম মেনটেন করতে হবে। এই হচ্ছে আমার কাজ করার মধ্যে আমাকে এই সতর্কতা অবলম্বন করতে হবে। ওকে, দি রিলেশন, দি রিলেশনশিপ বিটুইন দি স্কোপ অফ টাস্ক অ্যান্ড দি ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর। হ্যাঁ, এই কাজ এবং ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরের মধ্যে সম্পর্ক তোমাকে একটা ফিগার ওয়ানে দেখানো আছে। এই ফিগার ওয়ানটা হচ্ছে এটা, ফিগার ওয়ান হচ্ছে এটা। দেখো ফিগার ওয়ান আমাদের কি বলছে, হচ্ছে ওপেনিং ক্যাপাসিটি, ব্লেন্ডিং, জেন্টলম্যান ফাইবার, র ম্যাটেরিয়াল ইউটিলাইজেশন, ক্লিনিং। এই যে কাজগুলো মধ্যে ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর কি, ইকুইপমেন্ট, র ম্যাটেরিয়াল, এনভায়রনমেন্ট, হিউম্যান ফ্যাক্টর, টেকনোলজিক্যাল নো হাউ, এইগুলোর মধ্যে ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর। এখন দেখো এখানে তোমাকে আবার বুঝায় বলছে, ফর মডার্ন হাই পারফরমেন্স লাইন ফর ফলোয়িং অ্যাডেড হাই অপারেশনাল এফিসিয়েন্সি, হাই ইকোনমি, হাই ফ্লেক্সিবিলিটি মেশিন অফ এরগোনমিক ডিজাইন। মেশিনটাকে এরগোনমিক ডিজাইনে হইতে হবে। ওকে, তাহলে এই কাজগুলোর মধ্যে আমাদের ক্লিনিং হচ্ছে এবং আমার ব্লো রুমে কি হচ্ছে, লাইন উইথ অ্যাবাউট 5 to 10% ইজ নট ভেরি রিলেভেন্ট। আমার ব্লো রুমে যে ক্লিন হচ্ছে, র ম্যাটেরিয়াল শর্ট অফ 15 to 70%, কি হচ্ছে এখানে, কি হচ্ছে আসলে, কেউ কিছু বলবো না, তোমরা কি সব ভালো করে বুঝতেছ? দি বেস্ট পসিবল ইউটিলাইজেশন, দি অ্যাভয়েডেন্স অফ ডিটারেশন, অপটিমাম প্রিপারেশন ফর ফার্দার প্রসেসিং। হ্যাঁ, ওকে, এই জিনিসগুলো, এগুলো তোমরা নিজেরা এগুলো পড়বা। কি বলছে, অ্যানাদার বিগ প্রবলেম উইথ কনভেনশনাল ব্লোরম লাইন, কনভেনশনাল ব্লোরম মধ্যে প্রবলেম হচ্ছে 50% অফ দি শর্ট কামিং ইন দি ইয়ার্ন, 50% অফ অর কোয়ালিটি রিডিউসিং ফ্যাক্টর, 50% অফ অল ইয়ার্ন ব্রেক। এই ব্লোরমের জন্য দেখো কতগুলো প্রবলেম হয়, 50% শর্ট কামিং ইয়ার্নের মধ্যে যত শর্ট কামিং ফল্ট আসবে 50% এর জন্য ব্লোরম দায়ী, কোয়ালিটি রিডিউসিং এর জন্য ব্লোরম দায়ী 50%, ইয়ার্ন ব্রেকেজ এর জন্য ব্লোরম দায়ী। ইয়ার্ন ব্রেক হবে গিয়া রিং ফ্রেমে, কিন্তু এই ব্রেকেজ এর মধ্যে 50% রেসপন্সিবল হচ্ছে ব্লোরম। তার মানে আমার ব্লোরম যদি ঠিক না থাকে, তাহলে আমার লাস্টে যে যে সুতা বানাবো সেই সুতার মধ্যে প্রবলেম থাকবে, ব্লোরম ঠিক না থাকলে। এই হচ্ছে তোমার
ওপেনিং এবং তার ইনক্লাসিভ ফ্যাক্টর, তার ব্লু রুমের গুরুত্বটা অনেক বেশি, কারণ এই ব্লু রুম লাইনের জন্য আমার অনেকগুলো প্রবলেম হবে ব্লু রুমে, সেই প্রবলেম বিভিন্ন সময় জায়গায় হবে, বিভিন্ন জায়গায় হবে, প্রবলেমটা কিন্তু ব্লু রুমে হবে না। লাস্টে গিয়ে আমি ইয়ার্ন বানাবো, দেখো শর্টকাম ইন দা ইয়ার্ন, ইয়ার্ন তোমরা ব্লু রুমের পরে কার্ডিং, ড্রয়িং, স্পিড ফ্রেম এগুলো রিং ফ্রেম গিয়ে ইয়ার্ন হবে, ওইখানে গিয়ে ইয়ার্নে যে শর্টকামিং হবে সেটার জন্য রেসপন্সিবল হচ্ছে ব্লু রুম। ওকে, রিং ফ্রেমে গিয়ে যে সুতো ছিঁড়ে যাবে সেটার জন্য রেসপন্সিবল হচ্ছে ব্লু রুম। স্টেপ হচ্ছে ওপেনিং, ব্লু রুমের স্টেপ হচ্ছে ক্লিনিং, ওপেনিং ক্লিনিং, ওপেন করে আসলে ক্লিন করা হয়, ওপেন করা ছাড়া ক্লিন হবে না, দুইটা ওতপ্রোত ভাবে জড়িত, দুই মেশিন কাছাকাছি থাকে, ওপেনিং এর সাথে ক্লিনিং, ক্লিনিং এর সাথে ওপেনিং। ওকে, তাহলে এই ওপেনিং ক্লিনিং ব্লু রুমের ইম্পর্টেন্ট ক্লাস, এবং ব্লু রুমের মধ্যে ইফিসিয়েন্সি বের করতে হয়, ক্লিনিং ইফিসিয়েন্সি বের করতে হয়, এই জি ইকুয়েশন, এই ইকুয়েশন দিয়ে ক্লিনিং ইফিসিয়েন্সি বের করা হয়, টোটাল ওয়েস্ট, গুড ফাইবার ইলিমিনেশন, আমার ব্লু রুম ওয়েস্টেজ এর মধ্যে কিন্তু ভালো ফাইবারও চলে যায়, এই জন্য ভালো ফাইবার বাদ দিয়ে টোটাল ওয়েস্টেজ বের করতে হয়, বের করে ক্লিনিং ইফিসিয়েন্সি বের করতে হয়। এই ক্লিনিং ইফিসিয়েন্সির সাথে তোমার কিরকম ওপেনিং এর সাথে ফাইবার লস হয়, ফাইবার লস মানে হচ্ছে গুড ফাইবার যে ওপেন চলে যায়, ডিগ্রি অফ ব্লেন্ডিং, ডিগ্রি অফ ক্লিনিং, হ্যাঁ নেক্সট ফাইবার ড্যামেজ, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। ওপেনিং ইন্টেন্সিটি, তুমি যত বেশি, খুব বেশি ওপেনিং করতে চাইলে কি হচ্ছে তোমার ফাইবার ড্যামেজ বেশি হচ্ছে, ফাইবারের মধ্যে নেপস তৈরি হচ্ছে, ক্লিনিং ও বেশি হচ্ছে, ফাইবার লস ও বেশি হচ্ছে। তা আমার একটা ক্লিনিং হচ্ছে, বাকি তিনটাই কিন্তু খারাপ জিনিস হচ্ছে, তিনটাই খারাপ জিনিস কি হচ্ছে, ফাইবার গুড ফাইবার লস হচ্ছে, ফাইবারের মধ্যে নেপস তৈরি হচ্ছে, ফাইবার ড্যামেজ হচ্ছে। তাহলে কি আমি খুব বেশি ওপেনিং করব? আসলে খুব বেশি করা হয় না, একটা লেভেলের ওপেনিং করা হয় যেন অন্যগুলো মাঝামাঝি লেভেলের থাকে। দেখো এখানে ডাস্ট রিমুভাল, এই ছবিটা দেখো, ডাস্ট রিমুভাল ওয়ান দুইটা ছবি ফিগারের মধ্যে, টেবিল যে ফিগার দেওয়া আছে এখানে সবুজ কালার, ডিপ সবুজ, লাইট সবুজ কালার দেওয়া আছে, ওয়ান এবং টু দিয়ে দেওয়া আছে। হ্যাঁ ঠিক আছে, ওয়ান ডাস্ট ইন দি ওয়াস্ট, ডাস্ট ইন দি অ্যাডজাস্টিয়ার, অ্যাডজাস্টিয়ারের ডাস্ট আর হচ্ছে ওয়াস্ট এর মধ্যে ডাস্ট। তাহলে এই যে ডাস্টের লেভেল দেওয়া আছে, এই লেভেলটা তোমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেওয়া আছে, দেখো এক হচ্ছে এক থেকে পাঁচ ব্লু রুম মেশিন, এক থেকে এই পাঁচ পর্যন্ত ব্লু রুম মেশিন, ছয় নাম্বার হচ্ছে কার্ডিং, সাত হচ্ছে ড্রফেম। তার মানে আমার শুধু যে সব ময়লা ব্লু রুমে দূর করে ফেলতে হবে তা কিন্তু নয়, আমার কার্ডিং মেশিন আরো অনেক বেশি ওয়াস্ট রিমুভ করতে পারে, ডাস্ট রিমুভ করতে পারে, সেই জন্য ব্লু রুমে সব ময়লা রিমুভ করা হয় না, টোটাল যত ময়লা থাকে তার 50-60% রিমুভ করা হয়, কারণ এর চেয়ে বেশি করতে গেলে ফাইবারের মধ্যে নেপস তৈরি হয়, ফাইবারের মধ্যে অন্য প্রবলেম হয়, ফাইবারের কোয়ালিটি নষ্ট হয়ে যায়, ফাইবার ড্যামেজ হয়, গুড ফাইবার নষ্ট হয়, লস হয়, এই জন্য ব্লু রুমে অনেক বেশি ওয়েস্টেজ আলাদা করা হয় না, কারণ ফার্দার পরবর্তীতে মেশিন আছে ওয়েস্ট আলাদা করার জন্য। তাহলে এই ওপেনিং, এই ওপেনিং এর জন্য দেখো ওপেনিং কি পরিমাণ ওপেনিং হয়, কোন মেশিনে কিলোমিটার, এগুলো ব্লু রুমের বিভিন্ন মেশিনের সিম্বল দেওয়া আছে, বিভিন্ন 1, 2, 5, 6, 7, 8, 9, 10 এই 10-এর ব্যাখ্যাও দেওয়া আছে, কোনটা কি জিনিস বসে। ডিগ্রি অফ ওপেনিং বোঝাচ্ছে ব্লু রুম স্টেজেস, ব্লু রুমে তোমরা স্টেপ ক্লিনার পড়ছো, এটা হচ্ছে তোমার প্লাকার মেশিনের, হ্যাঁ এগুলো বিভিন্ন স্টেজের বিভিন্ন মেশিনের সিম্বল দেওয়া আছে, ওই কোন মেশিন গুলোতে কিরকম ওপেনিং হয় সেটা বোঝাচ্ছে। এদিকে ওপেনিং পার গ্রাম কে কিউবিক সেন্টিমিটার, কি পরিমাণ এরিয়াতে নিয়ে আসা হয়, পার গ্রাম কটন কে কি পরিমাণ এরিয়াতে নিয়ে আসা হয় সেটাকে দেখানো হচ্ছে এখানে ওপেনিং।
আমি একটু ক্লাসে আছি বাবা। হ্যাঁ হ্যাঁ আমি একটু ক্লাসে। তাহলে ক্লিনিং এফিসিয়েন্সি এবং ব্লো রুমের ক্লিনিং ফাইবার রেসপন্স 40-60% ওয়েস্টেজ রিমুভ হয় ব্লো রুমে এবং বাকি ওয়েস্টেজ কার্ডিং এ রিমুভ হয়। ব্লো রুমে 80-90% ক্লিনিং এফিসিয়েন্সি করা যায় না, কারণ তাহলে ফাইবার নষ্ট হয়, ফাইবার অনেক ড্যামেজ হবে, ফাইবার গুড ফাইবার লস হয়ে যাবে, ফাইবার অনেক ড্যামেজ হবে। মিক্সিং এবং ব্লেন্ডিং করা হয়। ব্লেন্ডিং করার জন্য এরকম বিভিন্ন স্টেজ আছে, দেখো এখানে স্যান্ডউইচ ব্লেন্ডিং অফ র ম্যাটেরিয়াল, স্যান্ডউইচ ব্লেন্ডিং করা হয়। র ম্যাটেরিয়ালকে বিভিন্ন স্টেপ বাই স্টেপ একটার উপর একটার উপর বিভিন্ন স্টেপে নেওয়া হয়, স্টেপে নেওয়ার পরে তারপরে এরকম করে নিচ থেকে এইভাবে বেল্টের মাধ্যমে ছোট ছোট টাফ তম করে তারপরে সেই ফাইবারকে মিক্সিং করা হয়। এটাকে মিক্সিং এবং ব্লেন্ডিং হয়। তোমরা আগে পরে আসছো, মিক্সিং হচ্ছে যদি কটন ফাইবারের সাথে কটন ফাইবার মিশাই তাহলে সেটা হচ্ছে মিক্সিং। বিভিন্ন গ্রেডের কটন ফাইবার কে মিক্স করাটাকে বলা হয় মিক্সিং, আর কটনের সাথে পলিস্টার বা অন্য ফাইবার মিশানোটাকে বলা হয় ব্লেন্ডিং। এখন আমরা ব্লোরুমের বিভিন্ন কাজগুলো দেখে তোমাকে আমি দেখাচ্ছি ফিড ম্যাটেরিয়াল। এই যে ব্লোরুমে যে বিভিন্ন কাজগুলো করবে, ফিড ম্যাটেরিয়াল কি হইতে পারে, আমি এতক্ষণ তোমাদেরকে শুধু কটনের কথা বলছি। এখন দেখো এই ব্লোরুমে আসলে শুধু কটন না, শর্ট স্টেপল স্পিনিং, এই শর্ট স্টেপল স্পিনিং ক্যান বি ডিভাইডেড ইন্টু থ্রি গ্রুপ। শর্ট স্টেপল স্পিনিং কে আমি তিন গ্রুপে ডিভাইডেড করতে পারি, কটন অফ ভেরিয়াস অরিজিন, ম্যানমেড ফাইবার্স, পলিস্টার পলিয়াক্রিলেটিন আর রিজেনারেটেড ফাইবার। কটন ফাইবার, ম্যানমেড ফাইবার এবং রিজেনারেটেড ফাইবার, এখানে আইসে দেখো এখন ভাগ হয়ে গেছে। আজকে ক্লাসে যেমন প্রথমে তোমাকে শুরু করলাম বলে কটন ফাইবার পড়াইছি আমি তোমাদেরকে, এখন দেখো এই ব্লোরুমে ফিড ম্যাটেরিয়াল হিসেবে আমি শুধু যে কটন ব্যবহার করতে পারি তা নয়, আমি ম্যানমেড ফাইবার মেনলি পলিস্টার পলিয়াক্রিলেটিন এবং রিজেনারেটেড ফাইবার ভিসকোস ফাইবার এটাও ব্যবহার করতে পারি। কিন্তু এই সবগুলো ফাইবারই শর্ট স্টেপল স্পিনিং মেশিনের উপযুক্ত হওয়ার জন্য তাদের ফাইবারের দৈর্ঘ্য অবশ্যই অবশ্যই 60 মিলিমিটারের মধ্যে হবে, মেনলি 44-45-46 মিলিমিটার, 50-এর মধ্যে থাকে, এক্সট্রিম কেস ছাড়া 50-এর মধ্যে থাকে। কিছু স্পেশাল পলিয়াক্রিলেটের কম্বলের সুতা বানানোর জন্য, কিছু সোয়েটার সুতা বানানোর জন্য 60 মিলিমিটার নেওয়া হয়, তাছাড়া ম্যাক্সিমামই 45-50-এর মধ্যেই থাকে। তাহলে এই আসি এখন কিন্তু তোমাকে বলতেছি কটনের বাইরে ম্যানমেড ফাইবার আছে, পলিস্টার আছে, রিজেনারেটেড ফাইবার মানে ভিসকোস ফাইবার আছে। এই ফাইবার গুলো ইন্ডিভিজুয়াল আলাদা 100% ভিসকোস ফাইবার দিয়ে সুতা বানানো যাবে, 100% পলিস্টার ফাইবার দিয়ে সুতা বানানো যাবে, 100% পলি অ্যাক্রিলনিট্রিল ফাইবার দিয়ে সুতা হবে, 100% কটন দিয়ে তো হবেই। আবার আমরা তাদেরকে মিক্স করে নিতে পারি, 40% কটন, 60% পলিস্টার, 60% কটন, 40% পলিস্টার, 60% কটন, 40% ভিসকোস, এগুলো বিভিন্ন ভাবে আমরা মিক্স করে নিতে পারি। মিক্স করে নিয়ে আমরা সুতা বানাতে পারি। এই ফাইবার গুলোকে তুমি পারমুটেশন কম্বিনেশন যদি হিসাব করো বিভিন্ন পার্সেন্টেজে, তুমি 10-80-90% পর্যন্ত হিসাব করো, বিভিন্ন পার্সেন্টেজে মিক্স করা হয়। তো নর্মালি দুই ধরনের ফাইবার মিক্স করা হয়, দুইয়ের বেশি তিন ধরনের ফাইবার একসাথে মিক্স করা হয় না, নর্মালি হয় না, এক্সেপশনাল হইতে পারে, নর্মালি হয় না। এন্ড এডিশনাল ক্লাসিফিকেশন ক্যান বি ইউজড অন ডিগ্রি অফ প্রিভিয়াস র ম্যাটেরিয়াল, র ফাইবার ডিরেক্ট ফ্রম জিনিং মিল, ম্যানমেড ফাইবার, ম্যানমেড ফাইবার ইন্ডাস্ট্রিতে। তুমি একটা এখানে কনফিউজ হইতে পারো, ম্যানমেড ফাইবার, রিজেন্টেড ভিসকোস ফাইবার, এই ফাইবার গুলো যখন তৈরি করা হয় সেগুলোই তো আনলিমিটেড দৈর্ঘ্যের তৈরি করা হয়, ওই ফাইবার থেকেই কিন্তু আমি টুইস্ট করে সুতা বানাইতে পারি। তাহলে আমি শর্ট স্টেপল স্পিনিং সিস্টেমে আনবো কেন? শর্ট স্টেপল স্পিনিং সিস্টেম আনার জন্য আমার এই লম্বা আনলিমিটেড ফিলামেন্ট ফাইবার কে কেটে কেটে ছোট করতে হবে, 45-46 মিলিমিটার মধ্যে কেটে ছোট করতে হবে, ছোট করে এনে আবার সুতা বানাতে হবে। এই কাজটা তাহলে কেন করা হয়, এই ব্লেন্ডিং কেন করা হয়? এমনি তো আমি লম্বা সুতা বানাতে পারি, তারপরও কেটে এনে ছোট করে কটনের সাথে মিক্স করে সুতা বানানো হয়।
কটনের মতো ফাইবার আনার জন্য সুতা বানানো হয়, কেটে কটনের মতো মিক্স করে কটনের মতো আনার জন্য সুতা বানানো হয়, ঠিক আছে? তাহলে ক্লিনিং ওয়াস্ট সাচ এস ব্রোকেন ইন স্লাইবার ল্যাব এগুলো কিন্তু দেয়া হয়। ওকে, ফিল্টার স্ট্রিপ, রোফেম, বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েস্টেজ হয়, কম্বার ওয়েস্টেজ, কম্বার ওয়েস্টেজ দিয়ে রোটো স্পিনিং মিল চলে। তা ব্লোরুমে এই ফাইবার গুলো ছাড়াও এই ওয়েস্টেজ গুলো ব্লোরুমে দেয়া হয় বিভিন্ন জায়গাতে, রোবিং ইয়ার্ন এগুলো যে ওয়েস্টেজ থাকে সেই ওয়েস্টেজ গুলো ব্লোরুমে ফিট করা হয়। তাহলে র মেটেরিয়াল হিসাবে কটন, ম্যানমেড ফাইবার, রিজেনারেটেড ফাইবার এগুলো যেরকম আছে সেরকম বিভিন্ন ওয়েস্টেজ র মেটেরিয়াল হিসাবে ইউজ হয়। আবার দেখো এখানে দেয়া আছে রিইউজেবল ওয়েস্ট, রিইউজেবল, রিইউজ পুনরায় ব্যবহার করা যাবে, রিইউজেবল ওয়েস্ট এর এখানে লিস্ট দেয়া আছে, এই লিস্ট থেকে তুমি দেখে নিতে পারো রিইউজেবল ওয়েস্ট কেমন হয়, এগুলো সব ইউজ করা হয়, এখানে লিস্ট তোমাকে জন্য দেওয়া আছে। এখানে দেওয়া আছে সুন্দর করে দেওয়া আছে, সেগুলো তুমি পড়ে নিতে পারো। এডিশনাল ওয়েস্ট ইজ টু দি র মেটেরিয়াল, হ্যালো ম্যাডাম, একটুখানি ক্লাস আছে, 15 মিনিট পরে আমার রুমে আসবেন। তাহলে এডিশনাল ওয়েস্ট ইজ টু বি র মেটেরিয়াল, এডিশনাল ওয়েস্ট ইজ র মেটেরিয়াল এর সাথে ইউজ হয়। দ্য রিং স্পিনিং এর কার্ডেড ইয়ার্নের ক্ষেত্রে আপ টু 5%, যদি কম ডিয়ান বানায় আপ টু 2.5%, রোটারি ইয়ার্নের ক্ষেত্রে যদি মোটা সুতা বানাও আপ টু 20-10% ফাইন সুতা বানাতে, রোটারের ফাইন মানে, রোটারের ফাইন মানে রিং এর কোর্স। রোটারি ইয়ার্নে ম্যাক্সিমাম 20 ইংলিশ কাউন্ট সুতা বানানো হয়, ম্যাক্সিমাম ফাইন 20 ইংলিশ কাউন্ট, আর কোর্স ইয়ার্ন বানানো হয় 1, 2, 3, 5, 6, 7, 8 কাউন্ট, মানে এবারে 5 ইংলিশ, 6, 7 ইংলিশ কাউন্টের সুতা বেশি বানানো হয়, 6 ইংলিশ কাউন্টের সুতা, 6, 8 এগুলো ইংলিশ কাউন্টের সুতা বানানো হয়। তাহলে এই হচ্ছে তোমাদের প্রসেস। এখন আমার ব্লোরোমে যে র মেটেরিয়াল এবং র মেটেরিয়াল সম্পর্কে, ব্রোমোটের র মেটেরিয়াল এবং র মেটেরিয়াল সম্পর্কে প্রাথমিক সতর্কতা তোমাকে কিন্তু পড়ানো হলো। এবং ব্লোরোমের যে ফার্স্ট মেশিন এটার নাম হচ্ছে ভেল লেওয়ার্ট অটোমেটিক বেল ওপেনার মেশিন, এটা হচ্ছে অটোমেটিক বেল ওপেনার মেশিন। এখানে হলুদ রঙের যে বিভিন্ন স্কোয়ারের কিউবের মতো শেপ দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বেল, এগুলো বেল, এই পাশে এই পাশে দুই পাশে বেল আছে। এই মেশিনটা তোমার মুভমেন্ট করে, মুভমেন্ট করে এই রেল বরাবর মুভমেন্ট করে, মুভমেন্ট করে এই পাশেও ঘুরতে পারে, চলতে পারে, ওই পাশেও চলতে পারে, একসাথে ব্লোরম লাইনে তোমার 100, 150, 200, 200 বেল একসাথে ফিট করা যায়। এই যে কিউবের মতো বেল দেখাচ্ছে, এক একটা বেলে কটন থাকে 200-250 কেজি, ঠিক আছে, 200-250 কেজি এই বেল ফিট করা হয়। এখন এই যে বেলগুলো, এই যে বেলগুলো ফিট করা হয় কোন বেলের সাথে কোন বেল থাকবে এটারও কিন্তু হিসাব আছে, এটাও কিন্তু কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে কন্ট্রোল করা হয়। প্রত্যেকটা বেল থেকে কটন ফাইবারকে নিয়ে ওই যে ফাইবারের প্রপার্টি পড়াইছিলাম, ফাইবারের লেন্থ, স্ট্রেংথ, ফাইননেস, ম্যাচুরিটি, ট্রেস কন্টেন্ট, কালার, এগুলো সব আগে টেস্ট করা হয়। প্রত্যেকটা বেল থেকে এগুলো নিয়ে সব টেস্ট করা হয়, সবগুলো টেস্ট করে সে টেস্ট রেজাল্ট স্টোর করা হয়, এবং সে স্টোর কৃত রেজাল্ট দেখে তোমার প্রোগ্রামিং এর মাধ্যমে ফাইবার সিলেক্ট করা হয় যে এই এই রেঞ্জের মধ্যে ফাইবার গুলো তুমি কোন কোন বেল, সেই বেলগুলো সর্টিং করে দিতে হয়, সেই বেল অনুযায়ী একসাথে রাখা হয়। মনে করো এখানে যে তিনটা বেল আছে এই বেলগুলোর মধ্যে কালার ডিফারেন্স 0.2 এর মধ্যে হইতে হবে, এই বেলগুলোর মধ্যে লেন্থের ডিফারেন্স 3 মিলিমিটার 4 মিলিমিটারের মধ্যে হইতে হবে, তো এরকম লেন্থ কালার
হ্যাঁ, ফাইননেস বেলগুলোর মধ্যে ফাইবারের ফাইননেস এর ডিফারেন্স কম হইতে হবে। তো এই ফাইবারের সবগুলো প্রপার্টি টেস্ট করে ডাটাবেস তৈরি করে সে ডাটাবেস থেকে রেজাল্ট নিয়ে তারপর তোমাকে এই বেলগুলো সাজাতে হয়। এই বেলগুলো সাজানোকে বলা হয় বেল ম্যানেজমেন্ট। বেল ম্যানেজমেন্ট করতে হয়, বেল ম্যানেজমেন্ট করে বেল সাজাতে হয়। তো ম্যাটেরিয়াল ফ্রম বেল, ম্যাটেরিয়াল ফ্রম বেল, তারপর এই যে হচ্ছে তোমার ব্লোরম মেশিনারি, দেখো এখানে অনেকগুলো মেশিন সাজানো আছে, দেখো কিভাবে 1 2 3 4 5 6 7 এই যে সাজানো আছে, এই যে নিচে দেখো এখানেও সাজানো আছে, এখানে নিচে সাজানো আছে ফুজলার ব্লোরম লাইন, আর এটা হচ্ছে রিটারের ব্লোরম লাইন। রিটার দুইটা কোম্পানি ম্যাক্সিমাম বেশি চলে বাংলাদেশে সারা বিশ্বে, ফুজলার এবং রিটার, তাদের মেশিনগুলোর মধ্যে টুকটাক ডিফারেন্স আছে, কিন্তু বেসিক মেইন কাজ কিন্তু ওপেনিং ক্লিনিং ব্লেন্ডিং, সেটা কিন্তু হবেই। তাহলে এই এইগুলো কিন্তু তোমরা নেক্সট দিন পড়ে আসবা, পড়ে এসে আমাকে প্রশ্ন করবা। তুমি নেক্সট দিন এগুলো এই এইগুলো পর্যন্ত পড়ে এসে আমাকে প্রশ্ন করবা, তারপরে আমি এই পরের 1.3 কম্পোনেন্ট অফ ব্লোরম মেশিনে চলে যাব, ব্লোরম মেশিনের কম্পোনেন্টে চলে যাব। ওকে।